গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের। মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ প্রতিশোধ নেওয়ার ডাক কৌশিক দীপায়নের। এখান থেকে আমরা যদি রন্ধন গ্যাস পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী না পাঠাই তাহলে মিজোরাম পুলিশ, মিজোরাম সরকার এবং মিজোরামের মানুষ না খেয়ে মরবে। অবরোধ সফল করতে পারলে সেটাই হবে আমাদের ছয় শহীদ পুলিশকর্মীকে যথাযথ শ্রদ্ধা নিবেদন, বললেন বিধায়ক। রাজনৈতিক নেতা থেকে ছাত্রনেতা, লায়লাপুর কাণ্ডের প্রতিক্রিয়ায় মিজু সুরে জড়ছে হিংসারী বাসা। সশস্ত্র অতীত মনে করাচ্ছেন মিজু ছাত্রনেতা, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। করিমগঞ্জ জেলা পরিবহন আধিকারিক এস আর মান্নানের হাত ধরে বাহরশাল এলাকায় ফিতা কেটে নিউ করিমগঞ্জ নামের একটি ওয়েট ব্রিজের শুভারম্ভ। মিজোরামের পর এবার আগ্রাসী চেহারায় মেঘালয়। গোয়ালপাড়া জেলার বনাঞ্চলে মেঘালয়ের আগ্রাসন অব্যাহত। সীমা বিবাদ নিয়ে এবার টুইটারে আসাম বিরোধী প্রচার, ট্রেন্ডিং হচ্ছে মার্কিন মুলুক থেকে, বিদেশি শক্তির হাত দেখছেন হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জে বাণিজ্যিক যানের বকেয়া কর জমা দিতে নির্দেশ। রাজনৈতিক স্বার্থে উত্তর পূর্বে সীমা বিবাদ জিগিয়ে রেখেছে কেন্দ্র, বললেন লুরিনজ্যোতি গগৈ। লায়লাপুরে মিজোরাম পুলিশের গুলিতে গুরুতর আহত, কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকরের শারীরিক অবস্থা এখন সুস্থির, ভালো আছেন নিম্বালকর, জানালেন স্ত্রী। হাইলাকান্দিতে এমবিটেক্স জমা দেওয়ার নির্দেশ। জাতীয় শিক্ষানীতি নিয়ে একাধিক ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাসহ পাঁচ আঞ্চলিক পেশায় ইঞ্জিনিয়ারিং। মিজু নাগরিক সমাজের কয়েকটি সংগঠন, ছাত্র ও যুব সংগঠন ক্রমাগত উস্কানিমূলক বিবৃতি দিয়ে চলেছে, পরিস্থিতি উত্তপ্ত। এবং সর্বশেষ খবরটি হল সীমান্ত সংঘর্ষের জের মিজোরাম থেকে আসা প্রতিটি গাড়িকে তল্লাশি করছে আসাম পুলিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। কোনো রাখটাক না রেখে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। হুঁশিয়ার দিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। কৌশিক বলেছেন, পুলিশ বা সরকার যাই বলুক না কেন, অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাওয়ার মাধ্যমেই মিজোরামের বিরুদ্ধে নিতে হবে প্রতিশোধ। অন্যদিকে মিজোরামকে ১৯৭৯র ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে দীপায়ন বলেছেন, তাদের মনে রাখা দরকার বরাকের মানুষ সংহার মূর্তি ধারণ করলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। লায়লাপুর সীমান্তে সোমবার মিজু দুর্বৃত্তদের গুলিতে পাঁচ পুলিশকর্মীর মৃত্যুর পর প্রচণ্ড কুবে ফুসছে গোটা বরাক উপত্যকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার শিলচরে এসে শান্তির বার্তায় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উড়িয়ে দিয়েছিলেন অর্থনৈতিক অবরোধের সম্ভাবনাও। তবে ওই দিন রাতে আরও এক আহত পুলিশকর্মীর মৃত্যু এবং পরবর্তীতে মিজোরামের সাংসদের অসাংবিধানিক মন্তব্য যেন গৃতাহুতির কাজ করেছে, ভেঙে গিয়েছে ধৈর্যের বাঁধ। বৃহস্পতিবার কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে লায়লাপুর পরিদর্শনে গিয়ে নিজেদের ধরে রাখতে পারেননি কৌশিক দীপায়নরা। মিজোরামকে সোজা সাতটা বাসায় হুঁশিয়ার করে দিয়েছেন, তবে তারা এও স্পষ্ট করে দিয়েছেন বিধায়ক বা সরকারের প্রতিনিধি হিসেবে নয়, দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অর্থনৈতিক অবরোধে সমর্থন জানাচ্ছেন তারা। এবং সেই দায়িত্ববোধ থেকেই প্রয়োজনে ব্যক্তিগতভাবে অবরোধ কর্মসূচিতে সামিল হবেন দুজনই। কৌশিক রায় বলেন, ওরা কি জানে না এখান থেকে আমরা যদি রন্ধন গ্যাস পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী না পাঠাই মিজোরাম পুলিশ, মিজোরাম সরকার এবং মিজোরামের মানুষ না খেয়ে মরবে। তিনি বলেন, আমাদের ছয় পুলিশকর্মীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে, তবে সে রাজ্যের সাংসদের বাসায় নয়, অর্থনৈতিক অবরোধই হবে আমাদের প্রতিশোধের বাসা। তিনি এও বলেন, অবরোধ সফল করতে পারলে সেটাই হবে আমাদের ছয় শহীদ পুলিশকর্মীকে যথাযথ শ্রদ্ধা নিবেদন। ১৯৭৯ সালে পূর্ত বিভাগের সাব ডিভিশনাল অফিসার শিলচর তারাপুরের বাসিন্দা মাধব চৌধুরী হত্যা প্রসঙ্গ টেনে আনেন দীপায়ন। এর পরবর্তীতে বরাক উপত্যকা থেকে সেই ঘটনার প্রত্যুত্তর কীভাবে দেওয়া হয়েছিল মিজোরাম পুলিশ ও সরকারকে স্মরণ করিয়ে দেন সে কথাও। সীমান্তে বর্বরচিত হামলার প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রের কাছে মিজোরামের রাজ্য মর্যাদা খারিজ করার আবেদন জানান, বলেন, মাত্র ১১ লক্ষ জনসংখ্যা নিয়ে একটা ভূখণ্ড রাজ্যের মর্যাদা পেতে পারে না।
মিজোরামকে আসামের জেলা ঘোষণার দাবি জানান দীপায়ন চক্রবর্তী। সাফ জানিয়ে দেন, আমরা বিধায়ক পরে আগে এই দেশের নাগরিক, এবার কেউ যদি এভাবে বর্বরোচিত হামলা চালায় আমরা এর প্রতিবাদ জানাবো। অপরদিকে লায়লাপুরে মিজোরাম পুলিশের গুলিতে গুরুতর আহত কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকরের শারীরিক অবস্থা এখন সুস্থির। ইনস্টাগ্রামে একথা জানিয়েছেন নিম্বালকরের স্ত্রী অনুজা বৈভব। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ের কুকিলাবেন আম্বানি হাসপাতালের একজন ডাক্তার সফলভাবে নিম্বালকরের অস্ত্রোপচার করেছেন, তবে তার আরও কয়েকটি অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন অনুজা। তার স্বামীকে সব থেকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুজা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিম্বালকরের স্ত্রী। তার এই পোস্টের সঙ্গে হাসপাতালের চিকিৎসাধীন নিম্বালকরের হাসি মুখের ছবিও দিয়েছেন অনুজা। অপরদিকে চরগুলার বাখরশাল একলাবাড়িতে নিউ করিমগঞ্জ ওয়েব্রিজের উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন সকাল 10টায় করিমগঞ্জের ডিটিও সৈয়দ রফিকুল মান্নান এনফোর্সমেন্ট ইন্সপেক্টর শাহাবুদ্দিন তাপাদারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন হয়। সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট বিভাগের চেকার এএস জাকারিয়া। এদিন অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে বরণ করেন ওয়েব্রিজের স্বত্বাধিকারী তাজউদ্দিন, তার ছোট তিন ভাই আবু জসিমউদ্দিন, জিয়াউর হক ও জাহিরুল হক, ইব্রাহিম আলী সহ নুরুজ্জামান। ব্রিজ উদ্বোধন করে ডিটিও রফিকুল মান্নান বলেন, করিমগঞ্জ জেলায় 100 মেট্রিক টনের কাটার কোনো ওয়েব্রিজ না থাকায় জরিমানা করতে বিভিন্ন অসুবিধা হচ্ছে। বর্তমানে নিউ করিমগঞ্জ ওয়েব্রিজ এই সমস্যা সমাধান করে দিয়েছে। তাছাড়া শহর গেসা এই ব্রিজটি আসাম ত্রিপুরা সহ আমদানির পণ্যবাহী ট্রাকের সামগ্রী ওজন করতে বিশেষ সহায়তা করবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইফজাল হোসেন ও সমাজকর্মী আবু সালাহ উদ্দিন। অপরদিকে মিজোরামের পর এবার আগ্রাসী চেহারায় মেঘালয়। শুধু মিজোরাম নয়, প্রতিবেশী মেঘালয়ের আগ্রাসনেরও কি শিকার হচ্ছেন আসামের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। প্রাপ্ত খবরে জানা গেছে, আসাম মেঘালয় সীমান্তের গোয়ালপাড়া জেলার হারদাং বেলপাড়ার বিস্তীর্ণ বনাঞ্চলে মেঘালয়ের আগ্রাসন অব্যাহত। আসামের জমিতে স্কুল গৃহ নির্মাণ সহ বিভিন্ন ঘর নির্মাণ করে জমি দখলে রেখেছে। এমনকি সীমান্ত এলাকার নাগরিকদের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগেরও ব্যবস্থা করে দিয়েছে মেঘালয় সরকার। স্থানীয় লোকদের দাবি, প্রতিদিনই আসামের জমি দখল করে চলেছে মেঘালয়। আসামের বাসিন্দা হয়ে তারা মেঘালয় সরকারের বিভিন্ন সুবিধা লাভ করছে। এই পরিস্থিতিতে আসাম সরকার সীমান্ত সমস্যা সমাধানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যে কোনো সময় সীমান্ত এলাকা হিংসাত্মক হয়ে উঠতে পারে। প্রতিবেশী রাজ্যের সঙ্গে আসামের সীমা বিবাদ সমস্যা তীব্র আকার ধারণ করার ঘটনা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। আসাম মেঘালয়, আসাম নাগাল্যান্ড, আসাম মিজোরাম সীমানা সমস্যা নিয়ে উভয় সরকার স্থিতাবস্থা চুক্তিতে স্বাক্ষর করার পরও সীমান্ত এলাকায় এই উত্তেজনা বিভিন্ন প্রশ্নের উদ্রেক সৃষ্টি করেছে। প্রতিবেশী রাজ্যের সঙ্গে আসামের সীমা সমস্যা রাজনীতির পাশায় বন্দী হলেও সীমান্তের নাগরিকদের রাতের ঘুম উবে গেছে। সীমানা সমস্যার স্থায়ী সমাধানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সদর্থক ভূমিকা পালনের দাবি জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। সীমা বিবাদের জেরে মিজু পুলিশের বর্বরচিত গুলি চালনার প্রতিবাদে উত্তাল রাজ্য। বৃহস্পতিবার বীর লাচিত সেনা সহ একাধিক সংগঠন গুয়াহাটির জিএস রোডে প্রতিবাদ মিছিল বের করে গুয়াহাটিস্থিত মিজোরাম হাউসকে আক্রমণের লক্ষ্য করে নেয়। মিজোরাম হাউসে আসামিয়া গামছা উত্তোলন করে মিজু পুলিশের বর্বরতার প্রতিবাদ জানায়। এদিন সংগঠনগুলির পক্ষে মিজোরাম সরকারের সমালোচনা করে দোষী মিজু পুলিশ কর্মীদের আসাম পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। তাদের এও অভিযোগ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেডার আহ্বায়ক হওয়ার পর কীভাবে আসাম পুলিশের জওয়ান মিজোরাম পুলিশের হাতে নিহত হন। এই ঘটনার জন্য তারা কেন্দ্র ও আসাম সরকারের ভূমিকারও সমালোচনা করেন। তাদের বক্তব্য, গুলির জবাব গুলি দিয়ে দিতে হবে। সংগঠনগুলির নেতারা জানান, হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে মিজোরামে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হবে। আসাম মেঘালয় সীমান্তের জোড়হাটের পর MZ নম্বরের কোনো গাড়িকেই আসামে প্রবেশ করতে দেওয়া হবে না। অপরদিকে হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জেলার যানবাহন মালিকদের তাদের বকেয়া এবং চলতি MB ট্যাক্স আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ট্যাক্স জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট এবং রোড পারমিট সংগ্রহ করতে বলা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারি এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে। অপরদিকে রাজনৈতিক স্বার্থে উত্তর পূর্বে সীমা বিবাদ জিইয়ে রেখেছে কেন্দ্র, বললেন লুরিনজ্যোতি গগৈ।
ইচ্ছাকৃতভাবেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সীমা বিবাদের নিষ্পত্তি না করে তা জিইয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য রাজ্যগুলোর মধ্যে বিভাজন কায়েম করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা, এই মন্তব্য করেছেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। লায়লাপুর কাণ্ডের পর লুরিনজ্যোতি সহ দলের এক প্রতিনিধি দল পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে বৃহস্পতিবার শিলচরে এসে পৌঁছান। বিকেলের দিকে শিলচরে পৌঁছে তারা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশকর্মী ও অন্যান্যদের খোঁজখবর নেন। কথাবার্তা বলেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া সহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দেন লুরিনজ্যোতি গগৈ। তিনি বলেন উত্তর পূর্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের মধ্যে সীমানা নিয়ে বিবাদ চলছে। কেন্দ্রীয় সরকার চাইলে আগেই এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যেত, কিন্তু কেন্দ্র তা চাইছে না। কেন্দ্র চাইছে এই সমস্যা জিইয়ে রেখে রাজ্যগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করতে, যাতে করে রাজনৈতিক ফায়দা তোলা সম্ভব হয়। কেন্দ্রের এমন মানসিকতার দরুনই আজ এভাবে শহীদ হতে হলো ছয় পুলিশকর্মীকে। এই ছয়জনের আত্মবলিদান কোনোভাবে বিফল হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন যে কোনো মূল্যে আসামের জমি রক্ষা করতেই হবে। তিনি আরও বলেন ঘটনার জন্য কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দাদের ব্যর্থতা নিশ্চিতভাবে দায়ী। মিজোরামের দিকে আক্রমণের এমন প্রস্তুতি চলছে তা অবশ্যই আগেভাগে জানা উচিত ছিল। আর যদি ব্যাপারটা জানার পরও সতর্কতা অবলম্বন করা হয়নি, তবে তো ব্যর্থতা পুরোপুরি রাজ্যের। তিনি লায়লাপুর কাণ্ডে আহতদের 1 লক্ষের স্থলে ন্যূনতম 4 লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর সঙ্গে সঙ্গে আহতদের মধ্যে যাদের অবস্থা সঙ্গীন তাদের প্রয়োজনে পুলিশ সুপারের মতোই চিকিৎসার জন্য রাজ্যের বাইরের কোনো বড় হাসপাতালে পাঠানোর দাবি জানান। অপরদিকে সীমান্ত সংঘর্ষের জের মিজোরাম থেকে আসা প্রতিটি গাড়িকে তল্লাশি করছে আসাম পুলিশ। মিজোরাম থেকে যে গাড়িগুলি আসামে ঢুকছে তাতে নিষিদ্ধ মাদক থাকতে পারে, সুতরাং গাড়িগুলিকে ভালো করে পরীক্ষা করার পরেই যেন আসামে ঢুকতে দেওয়া হয়। বৃহস্পতিবার এমনই বিবৃতি দিয়েছে আসাম পুলিশ। নির্দিষ্ট তথ্য দিয়ে আসাম প্রশাসন জানিয়েছে গত 2 মাসে 912 বার নিষিদ্ধ মাদক ধরা পড়েছে। মাদক চোরাচালানের দায়ে গ্রেফতার হয়েছে 1,560 জন। আসামের পুলিশকর্তা জিপি সিং টুইট করে বলেছেন মিজোরাম ও তার আশেপাশে রয়েছে ড্রাগস কার্টেল, মাদকের বিরুদ্ধে আসামের অভিযান চলবে। সাধারণ মানুষের কাছে তার আবেদন, পরের প্রজন্মকে বাঁচাতে মাদক বিরোধী লড়াইতে সাহায্য করুন। জিপি সিং জানিয়েছেন মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে দেখা গিয়েছে সীমান্তের ওপার থেকে মিজোরামের পথ ধরে তা আসামে ঢুকে। তার কথায় মিজোরামের মধ্য দিয়ে যেভাবে আসামে মাদক ঢুকছে তা রীতিমতো উদ্বেগের বিষয়। এরপরে তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযান যাতে সফল হয় সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মিজোরাম থেকে আসা প্রতিটি গাড়ি পরীক্ষা করা হবে। আসামের পুলিশকর্মীরা মিজোরাম সীমান্তে গাড়িগুলিকে তল্লাশি করবেন, যদি দেখা যায় মাদক নেই তবেই গাড়ি আসামে ঢুকতে দেওয়া হবে। মিজোরাম সরকার এখনও আসামের ওই নির্দেশের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু ওই রাজ্যের কয়েকটি নাগরিক সংগঠন টুইট করে বলছে মিজোরামের বাসিন্দাদের হয়রান করার চেষ্টা করছে আসাম। মিজোরামের মানুষ কেবল আসামের মধ্য দিয়েই ভারতের অন্যান্য অঞ্চলে যেতে পারেন, তাদের বাধা দেওয়ার জন্যই নতুন নির্দেশ জারি করেছে আসাম সরকার। বৃহস্পতিবার আসাম রাজ্য প্রশাসন থেকে রাজ্যবাসীর কাছে অনুরোধ জানানো হয় মিজোরামে যাবেন না, কারণ সেখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গত 26 জুলাই আসাম মিজোরাম সীমান্তে সংঘর্ষ হয়, নিহত হন আসাম পুলিশের 6 কর্মী ও 1 সাধারণ মানুষ। আসাম প্রশাসনের পক্ষ থেকে 1 অ্যাডভাইসারিতে বলা হয়েছে সংঘর্ষের পর মিজো নাগরিক সমাজের কয়েকটি সংগঠন, ছাত্র ও যুব সংগঠন ক্রমাগত উস্কানিমূলক বিবৃতি দিয়ে চলেছে। আসাম পুলিশের পাওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে মিজোরামে অনেক সাধারণ মানুষও অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে, তাদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পর্যন্ত আছে। একই সঙ্গে অ্যাডভাইসরিতে বলা হয়েছে বরাক্ততা আসামের অনেক মানুষ নানা কারণে বাধ্য হয়ে মিজোরামে আছেন, তারা যেন অত্যন্ত সতর্ক হয়ে চলাফেরা করেন। অপরদিকে করিমগঞ্জ জেলার যাত্রীবাহী ও মালবাহী বাণিজ্যিক যানগুলোর বকেয়া মোটর কর আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জের জেলা পরিবহন আধিকারিক সৈয়দ রফিকুল মান্নান জানিয়েছেন এ ধরনের যানগুলোর বিশাল অঙ্কের মোটর কর বকেয়া থাকায় এবং বিভাগীয় নির্দেশে এই কর সংগ্রহ করে সরকারি রাজস্ব বৃদ্ধি করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনগুলোর ফিটনেস সার্টিফিকেট, রোড পারমিট, পরিবেশ দূষণমুক্ত সার্টিফিকেট ইত্যাদি আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আপডেট করতেও আবেদন জানানো হয়েছে। এই সময়সীমার পর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যানবাহন আইন ও দ্বারা অনুসারে জরিমানা আরোপ করা হবে বলে পরিবহন আধিকারিক জানিয়েছেন।
অপরদিকে টুইটারে আসাম বিরোধী মন্তব্য, বিদেশি হাত দেখছেন হিমন্ত বিশ্ব শর্মা। আসাম মিজোরাম সীমান্ত সংলগ্ন লাইলাপুরে মিজোরাম পুলিশের গুলিতে 6 জন আসাম পুলিশকর্মী নিহত হয়েছেন, আহত 50-এর অধিক। কিন্তু এরপরও আসামকে অভিযুক্ত করে টুইটারে ঝড় উঠেছে। এর বেশিরভাগ অ্যাকাউন্টই হচ্ছে বিদেশের, যার মধ্যে 26 জুলাইয়ের সীমান্তে গুলিবর্ষণের পিছনে বিদেশি চক্রান্তের গন্ধ পাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লাইলাপুরে মিজোরাম পুলিশের গুলিবর্ষণে আসাম পুলিশের 6 জনের মৃত্যুর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ দুঃখ প্রকাশ করেছেন। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। কিন্তু এর মধ্যে টুইটারে আসাম পুলিশকে দোষারোপ করে একটা বিশেষ ট্রেন্ড লক্ষ্য করা গেছে। হ্যাশট্যাগ শেম অন আসাম, এই ট্রেন্ড টুইটারে সর্বাধিক। এমনকি সব দোষ আসাম পুলিশের উপর চাপিয়ে আসাম পুলিশকে অনুপ্রবেশকারী হিসেবেও চিহ্নিত করা হয়েছে। কিন্তু জনৈক বিক্রান্ত নতুন একটা বিষয় এক্ষেত্রে তুলে ধরেন। তিনি দেখান যে শেম অন আসাম হ্যাশট্যাগ বলে যেসব টুইট হচ্ছে, তার বেশিরভাগ অ্যাকাউন্ট আমেরিকা থেকে হ্যান্ডেল করা হচ্ছে, এর মাত্র 1/3 ভারতের। বিক্রান্ত বিষয়টি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও নজরে নিয়ে আসেন, যদিও সঙ্গে সঙ্গে বিক্রান্তের টুইটে সাড়া দেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উদ্বেগ ব্যক্ত করে বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি সহমত, এটা জানা প্রয়োজন যে এর পিছনে কে রয়েছে। অবশ্য পাল্টা হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে শেম অন মিজোরাম হ্যাশট্যাগও একটা নতুন ট্রেন্ড টুইটারে ঝড় তুলতে দেখা যাচ্ছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।